বর্তমান ক্রিকেটে যে কয়জন বোলার ভয়ঙ্করতম ইয়র্কার দিতে পারেন, বুমরা তাদের মধ্যে অন্যতম। তার দুর্ধর্ষ ইয়র্কারে কুপঘাত হন বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যান। নাগপুরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জাসপ্রীত বুমরা এমনই এক দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। এরপরই ঘটে সেই অবাক করা ঘটনা, মাঠের সবাইকে হতবাক করে দিয়ে ফিঞ্চ নিজেই দিলেন হাততালি। বুমরার বলের প্রশংসা না করে পারলেন না হতেই অস্ট্রেলিয়ান অধিনায়ক নিজেই। দীর্ঘদিন পর খেলায় ফিরেছেন বুমরা, কিন্তু ছন্দে ফিরতে নিয়েছেন মাত্র পাঁচটা বল। ছ নম্বর বলটা করলেন ভয়ঙ্কর এক ইয়র্কার, আর সেটি গিয়ে ভেঙে দিল ফিঞ্চের উইকেট। তাই তো আউট হয়েও বুমরার এমন বলের প্রশংসা না করে পারলেন না অস্ট্রেলিয়ান এই অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলেননি বুমরা। রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে তাকে। নাগপুরে তাই দলে দেখা মিলল বুমরার। নিজের প্রথম ওভারের প্রথম বলটি করলেন ওয়াইড, পরের বল দেখা যায় বাউন্ডারিতে, কিন্তু ওভারের শেষ বলেই দেখা মিলল বুমরা ম্যাজিক। উল্লেখ্য, নাগপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা কমিয়ে আনা হয় আট ওভারে। আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চের 15 বলে 31 ও ম্যাথু এডের 3-6 ও 4-4 অপরাজিত 20 বলে 43 রানের উপর ভর করে নির্ধারিত 8 ওভারে 90 রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে 4-4 ও 4-6 রোহিত শর্মার 20 বলে অপরাজিত 44 রানের উপর ভর করে 7.2 ওভারেই 6 উইকেটের জয় পায় ভারত। 3-ম্যাচ সিরিজে এখন সমতা 1-1। তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচটি তাই এখন অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে।